ধরো এখানে যারা বসে আছে আমরা, তাদের কারো বাচ্চাই দেখবেন যে ওই নর্মাল প্রাইমারি স্কুল থেকে লেখাপড়া করে আসা না, এরা সবাই ইংলিশ মিডিয়াম থেকে পড়ে আসা, প্রাইভেট সেক্টর যেটা হচ্ছে ওনাদের এই বিসিএস করার কোনো সুযোগও নাই, তারা দেশে বড় মানে ভালো মানে প্রেস্টিজিয়াস চাকরিও তারা পাচ্ছে না, একবার তারা দেশে বাইরে গেলে আর দেশে ফিরছে না, এই যে মেধাগুলো চলে যাচ্ছে এটা আমরা নতুন করে ভেবে থাকি। এখানে পারভেজ ভাই আছেন, উনি অনেক মানে বড় একজন শিক্ষক, শুধু শিক্ষক না, উনি শিক্ষকতার এক ধরনের চিন্তাটা করেন, আমার মনে হয় এই জায়গাটা একটু ভেবে দেখা দরকার। মোহাম্মদ হেলাল উদ্দিন, হেলাল ভাই আপনার কাছে যেতে চাই, আমরা আলোচনার শেষ দিকে চলে এসেছি, আপনি আশাবাদী মানুষ, আপনার কাছে আশার কথাই শুনতে চাই, যে আমরা যেটি মজিদ স্যার বলছিলেন যে আত্মতৃপ্তির আসলে সুযোগ নেই, আমাদের আত্মসমালোচনা আত্মউপলব্ধিরও দরকার আছে। না আমরা তো আত্মসমালোচনা করি, যে আমরা এখানে বসে কত কথা বললাম, আমরা এক একজন তো সবাই তো সবার কথা বলছি, কেউ তো আটকে নাই, কেউ তো কাউকে আটকে দিচ্ছেও না, ঠিকই আছে, আপনি এটাই তো গণতন্ত্রের বিউটি, এটাই তো আপনার নিয়ম। এখন যেটা মজিদ ভাই বললেন যে আসলে আমাদের মেধাও পাচার হচ্ছে, এইটা কিন্তু আমরা মানে এটা কিন্তু আমরা সহজভাবে কেউ খেয়াল করে দেখি নাই। আপনি দেখেন এখন যে বিসিএস যারা দিচ্ছে বা বিসিএস যারা কমপ্লিট করছে, তারা আপনার ব্যাকরণ শিখতেছে, ধারাপাত শিখতেছে, অঙ্কিক নিয়ম শিখতেছে, হ্যাঁ গণিত শিখতেছে, এখন যে ছেলেটা বাচ্চাগুলো ইংলিশ মিডিয়ামে পড়ে, ধরো এখানে যারা বসে আছে আমরা, তাদের কারো বাচ্চাই দেখবেন যে ওই নর্মাল প্রাইমারি স্কুল থেকে লেখাপড়া করে আসা না, এরা সবাই ইংলিশ মিডিয়াম থেকে পড়ে আসা, প্রাইভেট সেক্টর যেটা হচ্ছে ওনাদের এই বিসিএস করার কোনো সুযোগও নাই, তারা দেশে বড় মানে ভালো মানে প্রেস্টিজিয়াস চাকরিও তারা পাচ্ছে না, একবার তারা দেশে বাইরে গেলে আর দেশে ফিরছে না, এই যে মেধাগুলো চলে যাচ্ছে এটা আমরা নতুন করে ভেবে থাকি। এখানে পারভেজ ভাই আছেন, উনি অনেক মানে বড় একজন শিক্ষক, শুধু শিক্ষক না, উনি শিক্ষকতার এক ধরনের চিন্তাটা করেন, আমার মনে হয় এই জায়গাটা একটু ভেবে দেখা দরকার, যে হ্যাঁ যারা ইংলিশ মিডিয়ামে পড়ছে তাদেরকেও কীভাবে অ্যাকোমোডেট করা যায়, তাহলে কিন্তু এখানে সুযোগ থাকে যে না তারা হ্যাঁ বিসিএস দিতে পারবে, কিন্তু ওই যে নিয়মের মধ্যে আপনি বিসিএসটা রেখে দিয়েছেন, এখানে কতটুকু মেধা আপনি পাবেন, আপনি ওই যে এখনও ব্যাকরণ শিখবেন, আপনি ইন্টারমিডিয়েট পাস করে ডিগ্রি পাস করে ব্যাকরণ শিখবেন, আপনি ঐকিক নিয়ম শিখবেন, আপনি যেটা দরকার নাই সেইগুলো আপনি পরীক্ষার মধ্যে নিয়ে আসবেন, সেইগুলো ওদের পড়ে মানে একজন ডাক্তার আমাকে বলছে বলল ভাই এখন আমি ব্যাকরণ শিখি, এখন আমি ইয়ে শিখতে হারাম, আমাকে বলছে আমি ব্যাকরণ শিখে বিসিএস পরীক্ষা দিতে হচ্ছে, আমি ডাক্তার, রাজধানীর নাম, ফুলের নাম, হ্যাঁ ফুলের নাম, ফলের নাম, এগুলো আমাকে শিখতে হচ্ছে, আমি বিং এ ডাক্তার, আমাকে এছাড়া আমি বিসিএস করতে পারছি না। আমি আসলে এই জিনিসগুলো যদি একটু খেয়াল না করি আমরা, এই যে মানে আমরা আসা হয় কি এই আলোচনা থেকে আমরা তেমন কিছু নিই না জাহিদ ভাই, বিষয়গুলো আসলে খুব কষ্টদায়ক, কিন্তু এই একটা মানুষের জীবনের শ্রেষ্ঠ অর্জন তো তার সন্তান, আমি তাকে দেশের বাইরে পাঠাচ্ছি, এত কষ্ট করে দেশের বাইরে লেখাপড়া করাচ্ছি, নেভার কাম ব্যাক, সে আসতেছে না, আসবে না, সে বলে না 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 আমি ওই দেশে যাবো না, আমি তোমার ইয়ে ওখানে, কিন্তু আমার চেয়ে সে খুব ভালো নাই, আমার এখানে তো আপনার 2-4-5 ঘন্টা কাজ করে ধরুন আপনি বাংলাদেশে যদি একজন 40,000 টাকা বেতন পায় তাহলে আপনার ওই তিনজনের পরিবারে মোটামুটি চলে যায়, আর আপনি $350 যদি আপনি আমেরিকা ইউরোপে কামাই করেন 7 দিনের দিন ভাত খাইতে পারবেন না ভাই, 7 দিন একদিন ভাত খাইতে পারবেন না, থাকতে হবে রাস্তায় ফুটপাতে, তো সেই 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 জায়গায় কিন্তু আমরা বসবাস করেও আমাদের বাচ্চাদের আমরা দেশে আনতে পারছি না, বলে না ওই দেশে যাবো না, কেন এই সুযোগগুলো তৈরি করে দিতে হবে, যার যে সুযোগটা সেটা যদি রাষ্ট্র তৈরি করে না দেয় তাহলে কিন্তু আমাদের এই সমস্যাগুলো থেকেই যাবে। আমার মনে হয় যে মজিদ ভাই যে কথাগুলো বলছেন, পারভেজ ভাই আছেন, আমাদের ফজলুর রহমান সাহেব আছেন, আমরা সবাই মিলে এই কথাগুলো বলতে শুরু করি যে না বিসিএসের পরীক্ষাটাও একটু রেক্টিফাই করা দরকার, যাতে এই যে শহরের ছেলেগুলো আপনি দেখবেন শহরের 5% ছেলে এখন ইয়েতে নাই মানে বিসিএসে নাই, হ্যাঁ এরা বিভিন্ন জেলা থেকে আসছে, আমি বলছি না তাদের তাদের মানে আসা অন্যায় সেটা না, কিন্তু আপনি যদি পরীক্ষার সিস্টেমটা না পাল্টান, আপনি যদি এইভাবে ওই ডাক্তারদের যদি বলেন যে তুমি ব্যাকরণ শিখে আসো তাহলে যা হবার তাই হবে, অতএব আমার মনে হয় এই জায়গাগুলো দেখা দরকার যাতে এই মেধা পাচারটা অন্তত বন্ধ করতে পারে। মোহাম্মদ হেলাল উদ্দিন আপনাকে অসংখ্য ধন্যবাদ, হাতে সময় নেই আলোচনা শেষ করবো।